আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল ওয়াচে আপনাদের স্বাগত। আজকে আমাদের অনুষ্ঠানের নাম মোবাইলে জাদুকর সঞ্জীব পণ্ডিতের মুখোমুখি। আর আপনারা বুঝতেই পারছেন, অনুষ্ঠানের নামটা শুনে বুঝতেই পারছেন যে অনুষ্ঠানটা একেবারে অন্য ধাঁচের, অন্য স্বাদের। আর সেই অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি মোবাইলে জাদুকর সঞ্জীব পণ্ডিতকে। নমস্কার দাদা, বেঙ্গল ওয়াচে আপনাদেরকে স্বাগত। এবং আমি দাদার সম্পর্কে বলে রাখি, দাদা বিভিন্ন বই লিখেছেন মোবাইল রিপেয়ারিং সম্পর্কে, যেগুলি কিন্তু ইউটিউবে বেরিয়ে গেছে এবং যেগুলি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। দাদাকে স্বাগত জানানো তো আমরা জানালামই। আমরা চলে আসবো সরাসরি দাদার কাছে কিছু প্রশ্ন নিয়ে। অনেকেই মনে করেন যে মোবাইল অতি দরকারি একটা জিনিস, মানুষের যা অত্যন্ত কাজের, প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস, যেটা কিন্তু খারাপ হয়ে গেলে আমরা সরাসরি সার্ভিস সেন্টারে দিয়ে দিই। কিন্তু যদি একটু ভাবুন, আমরা যদি সেটাকে বাড়িতে রিপেয়ার করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাই দাদার কাছে জেনে নেব সেই সমস্ত অজানা কৌশল। দাদা আপনার কাছে আসি যে টেলিকম আইনক্স অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে কতটা আলাদা। নমস্কার, প্রথমেই শুরু করার আগে কলকাতা ও বাংলাদেশের যে সমস্ত দর্শক এবং টেকনিশিয়ানরা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমার প্রাণভরা ভালোবাসা। তো টেলিকম আইনক্স কেন অন্যদের থেকে আলাদা, এই প্রশ্নটা প্রচুর শুনি। এটা বুঝতে গেলে বুঝতে হবে সাধারণ পাখির সাথে ঈগল পাখির পার্থক্য কোথায়। যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় হয়, তখন সাধারণ পাখিরা কি করে, নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে বা কোনো গাছের ডালে। কিন্তু ঈগল পাখি তা করে না। ঈগল পাখি সেই বৃষ্টির যে উৎস সেই মেঘের ওপরে উঠে যায়, অ্যাটিটিউড পুরোটাই পরিবর্তন করে দেবে। সুতরাং আমাদের টেলিকম আইনক্স এই ধরনের ঈগল পাখি তৈরি করার জন্য বদ্ধপরিকর। দীর্ঘ ১২ বছর ধরে আমরা টেলিকম আইনক্স এটাই করে আসছি, পুরোপুরি প্র্যাকটিক্যাল ওয়েতে, নন কনভেনশনাল ওয়েতে, যাতে খুব গরিব ছেলেমেয়েরাও মোবাইল রিপেয়ারিং শিখতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রেখেছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু অনেকটা তাই, গরিব সেই সব ছেলেমেয়েদের কথা ভেবে আমরা হাতেই বেশ কিছু সমস্যার সমাধান করে দেব, যার জন্য প্রচুর টাকা, প্রচুর যন্ত্রপাতি বা প্রচুর কেবেলের প্রয়োজন হবে না। সেটা আমরা দেখাবো কেন টেলিকম আইনক্স আলাদা। একদম একদম। আচ্ছা, আমি যদি পরে, মানে অনেকেরই এটা প্রশ্ন থাকে যে বাজারে যে সমস্ত ট্যাব আসছে তাদের বেশ কিছু সমস্যা আছে, তো সেই সমস্যাগুলি যদি একটু দর্শক বন্ধুদের জানান যে মূল সমস্যা কি ট্যাবের। ট্যাবের যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে যে ট্যাব ডেড হয়ে যায়, অনেক সময় ট্যাব ডেড হয়ে যায়, অন হচ্ছে না। বা ট্যাবের আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ট্যাবের মধ্যে বুটিং মোডেই যেতে পারে না। ধরুন সাপোজ HCL সেট, ওই HCL সেটে যদি আমি ট্যাবটায় যাই, তাতে দেখা যাবে যে ট্যাবটা অন হওয়ার পরে এমই মিলেনিয়াম এজিশন লেখা হয়ে ওই বুটিং মানে হওয়ার ট্রাই করছে কিন্তু বুট হতে পারছে না বা ডেড হয়ে রয়েছে। এই সব সমস্যাগুলো জর্জরিত হয়ে প্রত্যেক প্রচুর ফোন করেন আমাদের কাছে। তো আমরা যদি সেক্ষেত্রে কোনো সফটওয়্যার ইউজ করি বা কেবেল ইউজ করি, তার চেয়েও বেটার অপশান যদি আমরা হাতেই কিছু করে দিতে পারি, সামান্য একটা পিন, সঙ্গে যদি একটা পিন পাই, সামান্য একটা পিন দিয়ে আমরা হাতেই কোনো ট্যাবকে ঠিক করে দেবো। আমার মনে হয় বডি জিমের চেয়েও ব্রেন জিম অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমরা এটা করেই ফেলতে পারবো, কোনো সমস্যা থাকবে না। সঞ্জয় দেখি কিভাবে করবো। এটা আমাদের হাতে রয়েছে একটা HCL কোম্পানির, বলতে বলতে আমি বলে দিই দাদার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারে তাই। আচ্ছা, যদি আমরা দেখতে পাই এখানে একটা রিসেট বলে বাটন আছে, যে কোনো ট্যাবের একটা রিসেট বাটন থাকে, আমরা কিভাবে জাস্ট ওই বাটনটাকে প্রেস করব, প্রেস করার সাথে সাথে ট্যাবটা অন হয়ে যাবে। খুব মন দিয়ে লক্ষ্য করুন কিন্তু কি হচ্ছে, এটা আপনারা বাড়িতেই করতে পারবেন। এগুলো দেখতে গেলে আমাদের ব্যারাকপুরের অ্যাডভান্স ল্যাবে আপনারা আসতে পারেন, ওখানে এসে এগুলো একদিন ফ্রি ডেমো ক্লাসে আপনারা দেখতেই পারেন, তার জন্য কোনো পয়সা লাগছে না। আচ্ছা, আমি বলে দিই যে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা কিছুতেই জানতে পারেন না একটা মোবাইল সারানোর কৌশল। তাই আপনারা যদি দাদার থেকে জানতে চান কিভাবে মোবাইল রিপেয়ারিং করা হয় এবং কিভাবে একজন বেকার যে কেউ পারিশ্রমিক অর্জন করতেই পারেন আপনারা মোবাইল রিপেয়ারিং এর মাধ্যমে, তাই আপনাদের দাদার সাথে যোগাযোগ করতেই হবে। যোগাযোগ করার জন্য আপনাদের ফোন করতেই হবে 9831463802 এই নাম্বারে। আমি আবারও বলছি 9831463802 এই নাম্বারে। এছাড়াও আপনারা দাদার কাছে এসে
মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত নানা রকমের জিনিস জানতেই পারেন, নানা রকমের কৌশল আয়ত্ত করতেই পারেন। এর জন্য আপনাদের আসতেই হবে ব্যারাকপুরে দাদার কাছে। আচ্ছা দাদা, আমি পরের প্রশ্ন রাখছি। অনেক মোবাইল একটি ডিসপ্লে সাদা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করে সারান? অনেক দর্শক বন্ধু কিন্তু এটা জানতে চাই, তো সেক্ষেত্রে যদি একটু জানান আমাদের দর্শক বন্ধুদের। ডিসপ্লে সাদা হওয়ার সমস্যা বা এলসিডি সাদা হওয়ার সমস্যা নিয়ে প্রচুর ফোন আসে আমাদের কাছে, কিন্তু সেসব ক্ষেত্রেও আমরা করে ফেলতে পারবো, কিন্তু কিছু যন্ত্রপাতির দরকার। কথায় আছে, ইঞ্জিনিয়ার উইদাউট এনি ইকুইপমেন্ট ইজ নাথিং। তো সামান্য কিছু যন্ত্রপাতি আমরা ব্যবহার করব। আমাদের সঙ্গে রয়েছে স্মার্ট টুইজার। এই স্মার্ট টুইজারটা, এইসব টুলসগুলো একটু অভিনব আপনাদের কাছে। স্মার্ট টুইজারটা দিয়ে আমরা খুব সহজেই এলসিডি রিপেয়ার করে ফেলতে পারবো। আজকে আমরা একটা এলসিডি রিপেয়ারই করব আপনাদের সামনে। তার আগে দেখে নিই, আমাদের কাছে একটা চাইনিজ মোবাইল রয়েছে, এই মোবাইলটাকে একটু অন করে দেখে নিই কি প্রবলেম রয়েছে। সঙ্গে যদি কিছু করে দেখা যেত। হ্যাঁ, ধরুন জাস্ট পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে দিচ্ছি। খুব ভালো করে দেখবেন দর্শক বন্ধুরা, জিপিএস ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই। দেখুন, মোবাইলটা অন করলাম, এলসিডি হোয়াইট। তো এই এলসিডি হোয়াইটগুলো আমরা ইজিলি রিপেয়ার করে ফেলতে পারি। তো তার জন্য আমাদের কাছে যেটা লাগবে স্যার এইমাত্র বললো, সেটা হচ্ছে স্মার্ট টুইজার। এই স্মার্ট টুইজারটা দিয়ে আমরা যে কোনো এলসিডিকে রিপেয়ার করে ফেলতে পারি অতি সহজে। কীভাবে করবো তার জন্য যদি আমরা একটু ফলো করি, দেখতে পাবো এখানে দুটো বাটন আছে, একটা হোল্ড বাটন আর একটা ফাংশন। আমরা ফাংশন বাটনটাকে প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার সাথে সাথে স্মার্ট টুইজারটা অন হয়ে গেছে এবং এখানে স্ক্যান বলে লেখা আছে একটা সাইডে, মানে এটা স্ক্যান মোডে রয়েছে। এই স্ক্যান মোডে রেখে আমরা যে কোনো কম্পোনেন্টকে ইজিলি বুঝে নিতে পারবো ফল্ট কোথায় আছে। তো দেখে নিই। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, এলসিডিটাকে জাস্ট পেন করে নিলাম। এইবার আমরা যদি দেখি, ভালো করে ফলো করি, এইখানে প্রচুর কম্পোনেন্ট রয়েছে, এখানে প্রচুর ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্স আছে। আমরা কি করব, এই স্মার্ট টুইজারটা দিয়ে ওগুলোকে চেক করব। দেখুন, চেক করছি। আচ্ছা, বলতে বলতে উনি দেখাক, আমরা ততক্ষণে পরের প্রশ্নে আসতেই পারি দাদার কাছে। আচ্ছা, শুনলাম আপনার মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত অসংখ্য বই লিখেছেন আপনি, তো সেই সংক্রান্তে যদি দর্শকদের কিছু জানান। দীর্ঘ 12 বছর আগে থেকে আমরা বই লেখাটা শুরু করেছি, বিভিন্ন বই আমাদের কাছে আছে। গত পরশু দিনের আগের দিন আমাদের কাছে এই বইটা এসছে, মোবাইল রিপেয়ারিং। আচ্ছা, এই বইটা নতুন এসছে। তো এছাড়া আমাদের কাছে আছে মোবাইল ম্যাজিক, মোবাইল ম্যাজিকের মতো বই। আরও হিন্দি ভাষী যারা, তাদের জন্য রয়েছে আমাদের বই, একটু ধরবেন প্লিজ। হিন্দি ভাষীদের জন্য রয়েছে হিন্দি ভাষার বই মোবাইল রিপেয়ারিং। এছাড়া এশিয়ার যারা লার্জেস্ট পাবলিকেশন বিপিবি পাবলিকেশন, ওরা বই পাবলিশ করে আমার লেখা বই, সেটার নাম হচ্ছে অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিং। ওর ইংলিশ ভার্সন আর আপনার হিন্দি ভার্সনও আছে। গুগলে গিয়ে bpbonline.com গেলে আপনি ডিটেলস জানতে পারবেন বইগুলোর, কোথায় পাওয়া যায়, ভেন্ডার কারা, কীভাবে পাবেন বইগুলো। আর এই বইগুলো আপনি চাঁদনি, ফ্যান্সি, কলেজ স্ট্রিট থেকে শুরু করে যে কোনো স্টেশনের আপনি বুক স্টলে বইগুলো অনায়াসেই পেয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে জেনেই গেলেন দর্শক বন্ধুরা আপনারা কোথায় কোথায় বইগুলো পেয়ে যাবেন। আমি দাদার কাছে পরের প্রশ্নে চলে আসবো। উনি সারাচ্ছেন, ততক্ষণে জিজ্ঞেস করা যেতেই পারে যে দাদা, আপনার যে ট্রেনিং সেন্টার, সেখানে কীভাবে শেখানো হয় মোবাইল রিপেয়ারিং সম্পর্কে? দেখুন, কনভেনশনাল যে ধরনের ট্রেনিং বিভিন্ন জায়গায় দেওয়া হয়, আমরা তার থেকে আলাদা। আমরা কি করব, ধরুন এক ছাত্র আমাদের কাছে গেলে তাকে আমরা একটা ডেমো ক্লাস দেখাবো, দেখে যদি তার ভালো লাগে তাকে আমরা একটা অডিও ভিজুয়াল সিস্টেমের মধ্যে আনবো, একদম অভিনব পদ্ধতিতে, একটা সিডির মধ্যে ও পুরো সিস্টেমটা দেখতে পারবে যে কিভাবে আমাদের ট্রেনিংগুলো হচ্ছে। মনে যে ধুকধুক করছিল একটা ভয় যে পারবো কি পারবো না, সেটা থেকে অনেকটা সাহস ওর মধ্যে চলে আসবে, ও ইজিলি এই জায়গাটা করতে পারবে। আর যখন শেখা শেষ হয়ে যাবে তখন 4 মাস কন্টিনিউয়াস আমাদের রিগোরাস প্র্যাকটিক্যাল চলবে, কোনো থিওরি নয়। কারণ আমরা দেখেছি কারিগরি জগতে বা বাজার উপযোগী কাজের চাহিদা যেটা বলছে, সেটা বলছে প্রচুর প্র্যাকটিক্যাল করতে হবে। কারণ কাস্টমার একটা সেট নিয়ে এলে সে চাইবে তার সেটটা হয়ে যাক, তার বিনিময়ে সে পয়সা দেবে। তো সেই জায়গাটা আমাদেরকে রেডি করতে গেলে ছাত্রদেরকে পুরো প্র্যাকটিক্যাল করাতে হবে। প্র্যাকটিক্যাল শেষে আমরা ছাত্রদের একটা সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করব। এই সার্টিফিকেটটা আমরা ছাত্রদের দেব, ISO 9001:2008 সার্টিফিকেট, এইটা আমরা ছাত্রদেরকে দেব, যাতে এইটা দিয়ে ওরা বিভিন্ন জায়গায় কাজের সুবিধা পেতে পারে। এছাড়া যে অডিও ভিজুয়াল সিডির কথা আমি আগে বললাম, সেই অডিও ভিজুয়াল সিডিটা হচ্ছে এইটা। এই অডিও ভিজুয়াল সিডিটা আমরা ছাত্রদেরকে দেব, যাতে ওরা এটা থেকে অনেকটা জায়গা তৈরি করতে পারে। এছাড়া চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যেটা হতে পারে, সেটা হতে পারে যে যদি কেউ ভালো আমাদের কাছে রিপেয়ার শিখতে পারে, তাহলে নোকিয়া, স্যামসাং, সনি এরিকসন, মাইক্রোম্যাক্সের মতো বিভিন্ন সেন্টারে আমাদের ছেলেরা কাজ করছে, সেখানে
যেখানে তারা চাকরি করতেই পারে, বা কেউ যদি স্বনির্ভর হতে চায় সেক্ষেত্রে তারা ব্যবসার উপযোগী কাজ করতে পারে। কোথা থেকে ওরা পার্স পাবে, কি পাবে, তার সমস্ত গাইডিং গাইডেন্স আমরা দিয়ে দেবো। আচ্ছা, মানে জানতেই পারলেন আপনারা যে দাদার ইনস্টিটিউটে আসলে কিন্তু সমস্ত রকমের গাইডেন্স আপনারা পেতেই পারেন। আমি বারে বারে একটা কথা বলছি যে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যায় না বা সমস্ত কিছু শেখা যায় না, তাই দাদার কাছে আপনাদের যদি শেখার থাকে তাহলে আপনাদের আসতেই হবে ব্যারাকপুরে দাদার ইনস্টিটিউটে। এছাড়াও ফোন করে কিন্তু আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন করতে হলে আপনাদের ডায়াল করতেই হবে 9831463802। আমি আবারও বলছি 9831463802 এই নাম্বারে। আমি বলে রাখি দাদার কাছে যে দর্শক বন্ধুরা জানতে চায় যে অনেকেই আজকাল চাইনিজ সিট মানে ইউজ, ইতিমধ্যে একটা ফোন এসে গেছে, দেখবো কে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিএসসিটা সাদা ছিল, সেটার কি হাল এখন দেখি। ক্লিয়ার, লেখা চলে এসেছে। তো এইটা আমরা কিভাবে করলাম, তো তার জন্য আমরা যেটা ইউজ করলাম একটু আগেই দেখিয়েছি আমরা, স্মার্ট টুইজার। এটা দিয়ে প্রত্যেক কটা কম্পোনেন্টকে আমরা চেক করলাম। চেক করার পরে ও স্ক্যান করে দেখিয়ে দিল এর ভিতরে একটা কম্পোনেন্ট ছিল যেটা শর্ট ছিল। তো আমরা কি করলাম, ওটাকে জাস্ট রিমুভ করে দিলাম। রিমুভ করার সাথে সাথে এলসিডিতে লেখা চলে এলো। তো এইভাবে আপনারাও পারবেন, আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন কিভাবে টুইজারের সাহায্যে কি করে একটা ফোনের এলসিডি সাদা থেকে সেটাকে সারানো গেল। আমি দাদার কাছে পরবর্তী প্রশ্নে চলে আসি যে চাইনিজ সেট অনেকে ইউজ করেন, ঠিক আছে, আজকালকার যুগে তো সেই ফোন বিজি দেখাবে, কি করা উচিত বা কিভাবে কর সারান আপনারা? যেরকম সমস্যাগুলো নিয়ে কাস্টমার আসে চাইনা ফোন বিজি হলে, ধরুন একজন কাস্টমার এসেছে একটা সেট নিয়ে, সে এসে বললো যে দাদা আমার সেটে এরকম প্রবলেম হচ্ছে, যে প্লিজ চেক দা নাম্বার ইউ হ্যাভ ডায়াল আর ইয়ে নাম্বার কা বৈধতা যাচ কিজিয়ে আর টু 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 করে আওয়াজ হয়ে ফোন কেটে যায়। এরকম ধরনের সমস্যা এলে আমি অনেক সফটওয়্যার বা ওই সব জায়গায় যাবো না, ছোট্ট একটা কোডের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করব। অনেক সময় এটা কি হয় যে ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার থাকে, সিস্টেম থাকে বা কনভার্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে কোড একটা মারতে হবে #0022# মেরে ডায়াল করতে হবে। ভালো করে শুনলেন দর্শক বন্ধুরা, আবার আমি বলছি #0022# মেরে কল করতে হবে। এক্ষেত্রে কিন্তু তাহলে আর বিজিটা পাওয়া যাবে না, আর বিজি পাওয়া যাবে না, ফোন নরমাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে আসি যে সাধারণভাবে কোনো মোবাইল যদি ডেট থাকে তো সেক্ষেত্রে আপনারা সারান কিভাবে? যদি কোনো মোবাইল ডেট থাকে কিভাবে সারে, এটা সবচেয়ে মানে বেশি ফ্রকম প্রশ্ন আসে। তো তার জন্য আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করব। আমাদের কাছে থাকছে অ্যাকোয়া টেস্টার। এই অ্যাকোয়া টেস্টারটা দিয়ে আমরা এখানে দেখুন একটা এলইডি ডিসপ্লে চলছে, দেখতে পাচ্ছেন কিনা আপনি, আমি এই দেখুন একটা এলইডি ডিসপ্লে চলছে। আর আমাদের সাথে রয়েছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, এই সাপ্লাইটা দিয়েও আমরা এই কাজটা করে ফেলতে পারি। তো এই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি হবে, দুটো পয়েন্ট আছে, সঞ্জয় ওই দিক থেকে দেখিয়ে দিতে পারা যাচ্ছে। এদিকে দুটো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, লাল একটা, ব্ল্যাক আর একটা ইয়েলো রয়েছে, পজিটিভ নেগেটিভ। আর হচ্ছে এখান থেকে আমরা যে কোনো আইসি যদি শর্ট থাকে আমরা ইজিলি বুঝে যাবো কোন আইসি শর্ট, মানে প্রচুর প্রবলেম আছে ডেড, মোবাইলটা শর্ট হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা মিডিলে যখনই কানেক্ট করবো মোবাইলটা বলে দেবে কোন আইসিটা শর্ট বা কোন কোম্পানিটা শর্ট, তো ইজিলি আমরা সেটাকে রিমুভ করে দিলেই মোবাইলটা ঠিক হয়ে যাচ্ছে। প্লাস ধরুন কোনো মোবাইল ডেড আছে কিন্তু কোনো শর্ট নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই দুটো পয়েন্টে কানেক্ট করে দেওয়ার পর মোবাইলের পাওয়ার সুইচ ধরবো। পাওয়ার সুইচ ধরার পর এইখানে একটা রিডিং আসবে কারেন্টের, কারেন্টে একটা রিডিং আসবে, এই রিডিং দেখে আমরা বুঝে যাবো কোথা থেকে হচ্ছে, সফটওয়্যারের প্রবলেম মোবাইলটা ডেড না হার্ডওয়্যার থেকে। আচ্ছা, আপনাকে একটু থামিয়ে আমি একটা ফোন নিয়ে নিই, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আমরা পাবো হচ্ছে ব্যারাকপুরের টেলিকম আইনক্সের অ্যাডভান্স ল্যাবে। তো শুধু ওই যন্ত্রটা পেলেই তো হবে না, ওই যন্ত্রটার ব্যবহার প্রণালী ওর ম্যানুয়াল সেই জিনিসটাও আপনাদের পেয়ে রাখা দরকার। তাহলে কি হবে, খুব ইজিলি ইজি ওয়েতে আপনারা কাজ করতে পারবেন যন্ত্রের সাথে তার ম্যানুয়াল, এবং সেটা আমরা ফ্রিতে ট্রেনিং দেব, তার জন্য কোনো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। এইটা হচ্ছে সেই স্মার্ট টুইজারটা। আচ্ছা, দেখে নিলেন আপনারা ভালো করে। আচ্ছা, আমি পরের প্রশ্নে আসি দাদার কাছে, যে স্যামসাং ফোন
সেগুলোকে আনলক করব কিভাবে? হ্যাঁ, স্যামসাং ফোন আনলকিং এর জন্য আমরা হাতেই করে দেব। আমি প্রথম থেকেই বলেছিলাম যেসব গরিব ভাই বোনেরা দুর্জয় সাহস নিয়ে মোবাইল রিপেয়ারিং এর জন্য ঝাঁপিয়ে পড়ছেন, তাদের জন্য আমরা বলছি যে আমরা সব সময় আপনাদের সাথে আছি, পুরো লড়ে যান। যখন মোবাইলের কোনো সমস্যা হবে আমাদের ফোন করবেন, আমাদের নম্বর তো আপনারা জেনেই নিয়েছেন এতক্ষণে, 9831463802। সঙ্গে যে স্লোগানটা আমরা বরাবর ইউজ করি দীর্ঘ 12 বছর ধরে, সেটা একটু জানিয়ে দিই আপনাদের, মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ। তো দেখবো আজকে ফোন করে স্বপ্ন পূরণ হচ্ছে কিনা, তো এটা দেখুন কিভাবে আমরা ভাঙবো। একটা স্যামসাং এর মোবাইল রয়েছে আমাদের কাছে, এটা স্যামসাং চ্যাম, এটার সাথে সবাই পরিচিত। তো মোবাইলটাকে জাস্ট একটু অন করে দেখি কি প্রবলেম রয়েছে। দেখুন পাসওয়ার্ড চাইছে, অন করার পরে মোবাইলটা পাসওয়ার্ড চাইছে, তার মানে কি লক রয়েছে ফোনটা। তো মোবাইল যদি লক থাকে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা সফটওয়্যার ইউজ করছে, কম্পিউটার ইউজ করছে, আমরা কিন্তু কোনো কিছু ইউজ করি না, আমরা হাতেই যে কোনো লক ভেঙে দিই। তো তার প্রসিডিওর কি, তার জন্য আমরা একটা কোড মারবো মোবাইলে, একটা কোড মারলেই মোবাইলে যে কোনো লক আমরা ভেঙে দিতে পারি। দেখুন ডিভাইস বলছি, তো স্যার কি আপনি বলবেন কোডটা? হুম, কোডটা বলে দেবো। আচ্ছা, কোডটা হচ্ছে, তার আগে একটু দেখে নিই কীভাবে করবো। তো এইখানে যেটা রয়েছে আমাদের, পুরো স্ক্রিনের মধ্যে তো সব চলে এসছে, মানে নাম্বারগুলো 1 থেকে 0, কিন্তু আমাদের কোড যেটা আমরা টাইপ করবো সেটা হচ্ছে *2767**3855#। আরেকবার শুনিনি সঞ্জয় জুড়ে পাবলিক, এটা হচ্ছে *2767**3855#। এই কোডটা মারলে মোবাইলটা অফ হয়ে অন হয়ে যাবে, আর কোনো পাসওয়ার্ড চাইবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে তো শুধু 0 থেকে 1 থেকে সমস্ত ডিজিট গুলো রয়েছে, কিন্তু এখানে তো *#, আমরা পাচ্ছি কি পাচ্ছি না, এখানে তো *# নেই, কিন্তু আমাদের কোডটা শুরুই তো ** দিয়ে। তো কিভাবে সেটা কি করবো আমরা? তো তার জন্য যেটা করবো, এখানে SOS বলে একটা অপশান রয়েছে, SOS মানে ইমার্জেন্সি কল, আমরা কি করবো SOS কলে চলে যাবো। SOS অপশানে চলে গেলাম, SOS অপশানে যাওয়ার পর ইয়েস কলটা চলছে। এইবার আমরা কিপ্যাড অপশন পেয়ে গেলাম, এইবার আমরা প্রেস করবো *2767**3855#, এক্ষুনি মোবাইলটা অফ হয়ে যাবে, অফ হয়ে অন হয়ে যাবে, আর কোনো পাসওয়ার্ড চাইবে না। অফ হয়ে গেছে, অন হয়ে গেছে, একটু সময় নিচ্ছে এটা হতে, দেখুন হয়ে গেছে। এখন কি আর কোনো পাসওয়ার্ড চাইছে? আগে যখন আমরা অন করেছিলাম তখন একটা পাসওয়ার্ড চাইছিল, এখন আর কোনো পাসওয়ার্ড চাইছে না। একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই আমরা এগুলো করে ফেলতে পারি, একদম কোনো সমস্যাই নেই এটা, যে কোনো একটু সামান্য বুদ্ধি থাকলে আমরা এরকম প্রত্যেকটা সেটই করে ফেলতে পারি। জাভা অ্যাপ্লিকেবল যে সেটগুলো আছে সেগুলো আমরা লগ ভেঙে ফেলতে পারবো, অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড এগুলো তো করতেই পারি আমরা। আচ্ছা, অ্যান্ড্রয়েডের কথা যখন আপনি তুললেন, আমি তাহলে সেই প্রসঙ্গে বলি যে অ্যান্ড্রয়েড ফোনে কি কি সমস্যা দেখা যায়। আজকাল তো অনেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড সাপোর্টেড ফোন আছে, তো সেই সমস্ত ফোনে তো নিশ্চয়ই সমস্যা হয়, তো মানে কি কি মূল সমস্যা যদি একটু দর্শক বন্ধুদের সামনে আপনি বলেন? অ্যান্ড্রয়েড ফোনে যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে, দাদাকে আমি থামিয়ে নেবো, ইতিমধ্যে আর একটা ফোন এসে গেছে, দেখে নেবো কে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? পেতে হবে আপনাদের আমাদের বইগুলো ফলো করতে পারেন। এই বইয়ের মধ্যে, এবারে যে বইটা বেরিয়েছে এই বইয়ের মধ্যে প্রচুর কোড দেওয়া রয়েছে, অসংখ্য কোড এবং টিপসে ভরা বই, কারণ আমি বই কখনো ওরকম লিখি না যে বইয়ের মধ্যে প্রচুর থিওরি থাকবে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে, প্রচুর কোডে ভরা বই পুরো। তো আপনারা এই কোডগুলো থেকে প্রচুর কাজ করতে পারবেন, আর এই কোডগুলো আপনি ব্যারাকপুরে এসেও পেয়ে যেতে পারেন, আমাদের নলেজ এনভেলপ আছে, এই নলেজ এনভেলপ থেকেও আপনি এইটা পেয়ে যেতে পারবেন।
নলেজ এনভেলপের মধ্যে যে কোডগুলো আছে 240টা কোড আছে এবং এর সাথে করেসপন্ডিং একটা ম্যানুয়াল অডিও ভিজুয়াল সিডি আছে যেটা থেকে আপনি কোডগুলো কিভাবে মারবেন তার ফান্ডাও দেওয়া রয়েছে। আচ্ছা, মানে সমস্ত রকমের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন, তাই ঘরে বসে বিনা মানে খাটনিতে আপনারা কিন্তু পারিশ্রমিক অর্জন করতেই পারেন। আর সেজন্য আপনারা যদি দাদার কাছ থেকে মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত কৌশল আয়ত্ত করতে চান, আমি বারে বারে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ফোন করুন। আর ফোন করবেন এই নাম্বারে 9831463802, এই নাম্বারে আমি আবারও বলছি 9831463802 এই নাম্বারে। এছাড়াও দাদার কাছে এসে দাদার ইনস্টিটিউট থেকে আপনারা কিন্তু মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত নানা বিষয় জানতে পারেন, এর জন্য আপনাদের আসতেই হবে ব্যারাকপুরে। আচ্ছা দাদা, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা, সেটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের। অ্যান্ড্রয়েড ফোনে দুটো সমস্যা সবচেয়ে বেশি আমরা পাই, এক হচ্ছে নেটওয়ার্ক জনিত সমস্যা। কোন সিম কার্ড ঢোকালে বলছে ইনভ্যালিড সিম, বা সিম কার্ড ঢোকানোর সাথে সাথে মোবাইল অফ হয়ে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা, বা নেটওয়ার্ক আপডাউন করছে, এরকম ধরনের সমস্যায় আমাদের প্রথম টেকনিশিয়ান হিসেবে যেটা প্রথম মনে আসে সেটা মনে হতে পারে যে IMEI নাম্বার, যেটা কিনা 15 ডিজিটের নাম্বার, যেটা কিনা BSNL এর EIR এ গিয়ে হিট করবে, সেই 15 ডিজিটের নাম্বারটার কোথাও কোথায় কোনো গণ্ডগোল আছে। তাহলে যদি আমরা *#06# মেরে IMEI নাম্বার দেখি, দেখলাম IMEI নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে, কোনো প্যাড জেনারেট হয়ে IMEI নাম্বার পরিবর্তন হয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে ওই IMEI নাম্বারটা আমরা হাতেই বানিয়ে দেবো, শুনতে একদম অবিশ্বাস্য লাগছে, যারা টেকনিশিয়ান তাদের কাছে তো আরো মনে হচ্ছে যে বাপরে এটা কি করে সম্ভব যে IMEI নাম্বার হাতে বানানো, তাও আবার অ্যান্ড্রয়েড ফোনে। কিন্তু আমরা সেটা বানিয়ে দেবো এবং আপনাদের সামনে চাক্ষুষ দেখাবো, কেমন হবে সেটা দেখালে। একদম একদম, সেটাই আমি দাদার কাছে চলে আসি যে এখন যদি উনি কি দেখাবেন। হ্যাঁ, এটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা খুব মজার জিনিস, মানে একটা দেখলেই মনে হবে যেন সব চাওয়া পাওয়া হয়ে গেছে। আসলে দাদাকে পেয়ে আমার কাছে প্রশ্নের পর প্রশ্ন দাদাকে তাই পরপর ছুড়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেনি যে কিভাবে সেটা করা যায়। আমরা তো জেনেই গেছি IMEI নাম্বার দেখার কোড, আপনারাও জানেন *#06#, এটা মারলে আমরা যে কোনো মোবাইলের IMEI নাম্বার দেখতে পাবো। আবার বলছি *#06#, এটা মেরে আমরা IMEI নাম্বার দেখতে পাবো। দেখি এখন এখানে কি হচ্ছে। তো মোবাইলটাকে অন করে নিলাম, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি, খুব ভালো করে দেখে নিন। হ্যাঁ, খুব মন দিয়ে দেখুন, পরে কিন্তু কিছু বলা যাবে না। একদম একদম, সেটটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর আমরা IMEI নাম্বারটা চেক করব কি হয়েছে। ঘুরিয়ে নিয়ে করো, কোনো অসুবিধা নেই। IMEI নাম্বার *#, হ্যাঁ অন হতে হতে আমি আপনাদের আরো দু একটা কথা বলে দিই মোবাইল রিপেয়ারিং নিয়ে। মোবাইল রিপেয়ারিং করতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। কথায় আছে প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট, লাইক যদি ভালো প্র্যাকটিস করা যায় কোনো কিছুই দুঃসাধ্য ব্যাপার না। আমি আমার ছাত্রদের বলি, আমার নেপোলিয়নের কাছে যেমন দুঃসাধ্য বলে কিছু ছিল না, আমার ছাত্রদের কাছে যেন সেটা না থাকে। দেখুন কি হচ্ছে, দেখুন IMEI নাম্বার কি দেখাচ্ছে, কি এসছে IMEI নাম্বার সঞ্জয় আমরা বলে দিই মুখে, এটা তো অবাস্তব, এরকম তো হতে পারে না IMEI নাম্বার। তো সেক্ষেত্রে আমরা IMEI নাম্বারটাকে কিভাবে পরিবর্তন করব দেখুন, খুব তাড়াতাড়ি এগোতে হবে আমাদের। তো তার জন্য কোড রয়েছে, কোডটা মারবো মেরে আমরা আমাদের মেন মোটো হবে আমরা ইঞ্জিনিয়ারিং মোডে ঢুকতে পারি কিনা। শুধু অ্যান্ড্রয়েড বলে না, আমরা চায়না ফোনেও IMEI বানিয়ে দিচ্ছি। লোকেরা বলছে কিভাবে সম্ভব, আমাদের মেন টার্গেট হবে যে কোনো ফোনেই IMEI নাম্বার বানাতে গেলে ইঞ্জিনিয়ারিং মোডে ঢুকতে হবে। ওই ইঞ্জিনিয়ারিং মোড থেকে GPR এর সেটিংয়ে যেতে পারবো এবং GPR এর সেটিংয়ে গিয়ে IMEI-টা হাতে বানিয়ে দেবো। দেখুন সঞ্জয় দেখাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে IMEI তৈরি করা। এবার কি করতে হবে, আমরা জাস্ট ফোনটাকে অফ করে একবার অন করব, ফোনটাকে অফ করে একবার অন করব। আচ্ছা ততক্ষণ আমরা একটা ফোন ধরছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রাধা থেকে গোপাল সরকার বলছি। আচ্ছা আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আপনাদের ওখানে কি কোনো অ্যান্ড্রয়েডের স্পেশাল কোর্স করার সুবিধা আছে? আচ্ছা দাদা, আপনার প্রশ্নের উত্তর তো দেবেনই, তার আগে বলুন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। এই জিনিসগুলো ইনক্লুডেড, কারণ পুরনো জিনিস নিয়ে যদি শেখাই তাহলে তো আমরা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে পারবো না। ধরুন আপনি একটা পুরনো জিনিস শিখেছেন, নতুন জিনিস কিছু জানতে পারছেন না, তাহলে তো হবে না। প্রত্যেক মুহূর্তে আমাদের আপডেট করতে হবে, এভরিডে ইজ আ লার্নিং স্টেজ।
স্টেজ। তো আর এভার চেঞ্জিং টেকনোলজির সাথে যদি আমরা আপগ্রেড না করি আমরা পিছিয়ে পড়বো। তো অ্যান্ড্রয়েড বলুন, ট্যাব বলুন, সব আমাদের ট্রেনিং সেন্টারে শিখতে পারবেন। এবং তার জন্য আপনাকে একদিন এসে একটা ডেমো ক্লাস দেখতে হবে, আগে একটা সিট বুক করে ডেমো ক্লাস দেখুন। ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলেই তো ভর্তির প্রশ্ন। হয়ে গেছে, দেখিয়ে দিই আমরা। স্টার হ্যাশ আই মেন নাম্বার আমরা চেঞ্জ করলাম, দেখি চেঞ্জ হয়েছে কিনা। আই মেন নাম্বারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, 15.0 ছিল এখন দেখুন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে আইএমআই নাম্বারটা, ব্যাটারিটা খুলে ব্যাটারি পেছনে যে আইএমআই নাম্বারটা আছে সেখান থেকে জাস্ট লিখে রাখবো আমরা একটা কাগজের মধ্যে। তারপরে কি হচ্ছে, আমরা কোড মারলাম, কোড মেরে ইঞ্জিনিয়ারিং মোডে ঢুকে গেলাম। সেখান থেকে জিপিআরএস অপশনে গিয়ে আমরা ওই আইএমআই নাম্বারটা টাইপ করে জাস্ট ওকে করলেই খুব সোজা। রকেট সায়েন্স নয় বা দুর্বোধ্য কোনো ব্যাপার নয়, প্রাণ মন ঢালুন, মননশীলতা যদি থাকে তাহলে যে কোনো সময় আপনি মোবাইলটা রিপেয়ার করুন। ভাবলে অবিশ্বাস্য লাগলেও কিন্তু হয়ে যাচ্ছে, আমরা চোখের সামনে সেটা দেখতেও পাচ্ছি। আর একটা অ্যান্ড্রয়েড আছে, তাহলে কি ওটা অ্যান্ড্রয়েড আছে, সেটা আমরা দেখব। কিছু প্রবলেম আছে, যেমন একটা দেখালাম আমরা আইএমআই রিলেটেড প্রবলেম, তো এরকম আরো প্রবলেম আছে। যেমন আমরা যখনই সেটটা অন করছি, অন করলে ইমেল আইডি পাসওয়ার্ড চাইছে অ্যান্ড্রয়েড মোবাইল, মানে প্যাটার্ন লকের মতো, প্যাটার্ন লক হয়ে গেলে এই প্রবলেমটা হয়, মোবাইলটা অন করলে ইমেল আইডি পাসওয়ার্ড চায়। তো সেক্ষেত্রেও আমরা হাতের মেরে দিতে পারি লক। দেখুন কিভাবে করবো, তার জন্য যেটা আমরা করবো, ভলিউম সুইচ আপ এন্ড ডাউন দুটোকে একসঙ্গে চেপে ধরবো, আর ধরতে হবে হোম বাটন আর পাওয়ার সুইচ, ভলিউম আপ ডাউন, হোম, পাওয়ার, একসঙ্গে চেপে ধরে রাখবো 10 সেকেন্ড। খুব মন দিয়ে দেখুন, কিন্তু এগুলো হাতেই করে ফেলতে পারবেন আপনারা। এটা অন হয়ে গেছে, আমরা কি করলাম, ভলিউম সুইচ আর হোম বাটন ধরে রেখেছি। দেখুন একটা অ্যান্ড্রয়েডের লোগো চলে এসেছে স্ক্রিনে। আসার পর কিছু অপশন দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই অপশনগুলোর ভিতরে আমরা চলে যাব ওয়াইড ডেটা ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশন আছে, জাস্ট ওই অপশনটাতে স্ক্রল করে নিয়ে যাব। ভলিউম সুইচ প্রেস করে করে ওই অপশনে গিয়ে জাস্ট পাওয়ার সুইচ ক্লিক করলেই মোবাইলটা অফ হয়ে অন হয়ে যাবে, আর কোনো পাসওয়ার্ড চাইবে না, ইমেল আইডি পাসওয়ার্ড। বা অনেক সময় প্রবলেম আছে, যেই অন করেছি স্যামসাং এর লোগো এসে দাঁড়িয়ে আছে, বা মোবাইলটা খুব হ্যাং করছে, তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করুন, একদম মন্ত্রের মতো কাজ করবে। যেমন ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় যে সিস্টেমে ছিল বা যে সেটিং ছিল সেই সেটিং এই ফিরে আসে, এটার আর অন্য কোনো কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। সঞ্জয় ওটা তো হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা তাহলে দাদার কাছে পরবর্তী প্রশ্ন করেই ফেলি আমি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি জানতে চাইছি, অনেক সময় মেমোরি কার্ড লক হয়ে যায় দাদা, অনেকেরই সেই সময় সমস্যা হয়। এই একটা মারাত্মক সমস্যা, একদম একদম, তার জন্য আমি প্রশ্নটা করলাম। তো সেক্ষেত্রে কিভাবে সারান আপনারা মেমারি কার্ডের, যখনই এরম সমস্যা হবে তখন আমরা কি করব, এই যে মেমারি আনলকার আছে এই আনলকারটা দিয়ে মেমারি কার্ডগুলোকে ঠিক করে নেব। আচ্ছা খুব ভালো করে দেখে নিন কিন্তু আপনারা, এই যেটাকে খুলে সংযোগ ফাস্ট করতে হবে, খুব ফাস্ট। জাস্ট আমরা কি করছি, এই মেমারি কার্ড সবথেকে বেশি ইউজ হচ্ছে মাইক্রো, এখানে জাস্ট কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পর ডিপিএস বলে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই ডিপিএস এর মধ্যে কানেক্ট করতে হবে। কারেন্টটা দিয়ে দেবো 9 ভোল্ট, কেন নোকিয়া মোবাইলই ভরছি, কারণ নোকিয়া মোবাইল ফোনের মধ্যে আছে লিগ্যাসি প্ল্যাটফর্ম, লিগ্যাসি প্ল্যাটফর্ম যে কোনো অপশনাল ডিভাইসকে করতে পারে। তো নোকিয়া মোবাইল ফোনে গিয়ে আমরা ফরম্যাট করে দেব, সঙ্গে সঙ্গে মেমরি কার্ড ঠিক হয়ে যাবে। আচ্ছা যেহেতু সময় প্রায় শেষের মুখে, তাই দাদার কাছে আজকে আমাদের প্রশ্ন করতে পারছি না, কিন্তু আমার কাছে এখনো প্রচুর প্রশ্নের ঝুলি রয়েছে, তাই পরবর্তী এপিসোডে আমরা আবার করব। কিন্তু আমি যাওয়ার আগে আমার আবারও বলছি যে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন না, বা আপনারা কিন্তু মোবাইল রিপেয়ারিং এর কৌশল আয়ত্ত করতে পারবেন না, তাই দাদার কাছে আপনাদের আসতেই হবে, আর সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ব্যারাকপুরে। এবং মোবাইল
মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত নানা জিনিস জানতে হলে আপনাদের ফোন করতেই হবে 9831463802 এই নাম্বার। দাদা, যাওয়ার আগে দর্শক বন্ধুদের যদি আপনি কিছু জানান, যে অনেকে জীবনের পেশা হিসাবে এটাকে নিয়ে নেয়, তো সেক্ষেত্রে কিভাবে তারা স্বাগতম যারা এটাকে পেশা হিসেবে নিতে চান। তো এক্ষেত্রে যেটা করতে হবে, মননশীলতা চাই, কাজের প্রতি আগ্রহ চাই, এগুলো থাকলে মোবাইল রিপেয়ারিং জলের মতো হয়ে যাবে। আমি সবসময় আপনাদের সাথে আছি, যে কোনো সমস্যায় আমাদের ফোন করতে পারেন। ব্যারাকপুরের টেলিকম আইনক্সে আমরা সবসময় অপেক্ষায় থাকি যে আপনাদের কখন ফোন আসবে। যখন লিখতে লিখতে খুব ক্লান্ত হয়ে যায় শরীর, চোখ ঘুমে ভেঙে আসে, বা পড়াতে পড়াতে খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন আপনাদের এক একটা ধন্যবাদ জানানো ফোন, বা বই পড়ে যখন কাজ হয়ে যায় ধন্যবাদ জানান, তখন এক একটা ফোন এক একটা গরম কফির মতো মনে হয়। আমরা আপনাদের সাথে সব সময় আছি, যে কোনো সমস্যায় টেলিকম আইনক্স আছে। আমাদের নম্বর তো জানেনই, 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। একদম, নমস্কার।